turbulent video art e shirin er sathe toiri ekti video art shirin nishab ekjon somoshomoyik iranian drishti shongkranto shilpi jini new york city te thaken tini muloto cholochitro video art ebong photography ei khetre tar kajer jonno porichito tar shilpokormo ti islam o poshchimer moddhe boiporotto narito o purushtantro jonojibon ebong byaktitto jibon প্রাচীনতা এবং আধুনিকতা এবং এই বিষয়গুলোর মধ্যে ফাঁকা স্থানকে কেন্দ্র করে টার্বুলেন্ট ভিডিওটিতে আমরা দেখতে পাই এটা হচ্ছে দুইটা চ্যানেলের একটি ভিডিও তৈরি করা হয়েছে যেখানে ভিডিওর মধ্যে একপাশে হচ্ছে কিছু পুরুষ মানুষ যারা হচ্ছে একটা অডিটোরিয়ামে বসে একজন বক্তার বা একজন হচ্ছে শিল্পী যার গান শুনতেছে অন্যদিকে হচ্ছে আমরা দেখতে পাই একটা মহিলা সে একটা ঠিকই মানে একই রকম ভাবে একটা অডিটোরিয়ামে সেও গান করছে বা কিন্তু হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে যে পুরুষ মানুষের অনেক শ্রোতা আছে অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে তার সে গানের মাধ্যমে এটা বুঝেছে যে সে হয়তো তার মনের ভাবগুলো প্রকাশ করতেছে তো তারা হচ্ছে তার মনের কথাগুলো শুনতেছে বা শুনতে রাজি আছে অন্যদিকে মহিলা যেখানে হচ্ছে তার বক্তব্য পেশ করতেছে বা গান করতেছে সেখানে হচ্ছে তার কোনো অডিয়েন্স নেই মানে ইরানিয়ান সমাজে আসলে আরবের দেশে এটা ছিল তখনকার সময় প্রচলিত ছিল যখন এই ভিডিও আর্টটি তৈরি করা ওই সমাজে নারীদের আসলে নারীদের অভিমত সেভাবে তারা প্রকাশ করতে পারতো না তারা ভিতরে ভিতরে নিজেরা গিলটি ফিল করতো তাদের মনের ভাব তারা প্রকাশ করতে পারতো না তাদের কোনো অডিয়েন্স ছিল না এক কথায় তাদের ভিডিওটিতে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে তাদের মানে সে যে গান করছে মেয়েটা তার সাউন্ডগুলো ইকো হচ্ছে মানে তার হচ্ছে সে কখনো তার এক্সপ্রেশন আমরা দেখতে পাই সে কখনো হয়তো বা গান করছে ভালোভাবে কখনো চিৎকার করছে কখনো অস্বস্তি বোধ করছে তার মানে হচ্ছে তার যে মিউজিকের মাধ্যমে আমরা এটা বুঝতে পাই তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে একটা মানুষের ভিতরে মেয়ে মানুষের ভিতরে তার অনেক রকমের ফিল হইতে পারে কিন্তু সে সেটা ওই সমাজে সে প্রকাশ করতে পারতো না আর তার কোনো অডিয়েন্স মানে শ্রোতাও ছিল না যে তাকে বুঝবে বা তার কথাগুলো শুনবে তারা ছিল মানে তখনকার সমাজ ব্যবস্থা এমন ছিল তারা হচ্ছে ইসলাম পারদর্শী ছিল ইসলামকেই তারা মানে মেনটেন করার ট্রাই করতো কিন্তু তাদের যে একটা শখ ইচ্ছা আছে সেগুলো তারা প্রকাশ করতে পারতো না আর অপরদিকে যেটা আমরা দেখতে পাই যে পুরুষ যে অডিয়েন্স বা হচ্ছে বক্তা ছিল যে গান করছিল তাকে সবাই করতালি দিয়ে তার গান শোনার পরে তাকে করতালি দিয়ে ইয়ে করে অভ্যর্থনা জানায় তার মনের ভাব সে প্রকাশ করতে পারে সবাই তার ব্যাপারটা শুনে কিন্তু আসলে এটা হচ্ছে আমার মনে হয় যেটা যে শিরিন নিশাত আসলে সেই সমাজ ব্যবস্থাটাকে তুলে ধরতে চাইছে যে আগেকার সমাজ ব্যবস্থা এরকম ছিল